লকডাউনের জেরে বন্ধ বিহন্নলাদের রুটি রুজি, সাহায্যের আটকে। লকডাউনের জেরে বন্ধ সিঙ্গুরের বিহন্নলাদের রুটি রুজি। পাড়ায় বাড়ি বাড়ি ঘুরে নবজাতক শিশুদের গান শুনিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন তারা। এই পরিস্থিতিতে বৃহন্নলাদের সঞ্চিত অর্থ কমতে শুরু করেছে। তারই মাঝে সিঙ্গুরের বৃহন্নলারা অনেক দুস্থ পরিবারের সাহায্য করার পাশাপাশি পাখি সাউ নামের এক বৃহন্নলা রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 1,00,000 টাকা দান করেছেন। এবার সিঙ্গুরের জলাঘাটা গ্রামের 45 জন বৃহন্নলাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না। সঙ্গে উপস্থিত ছিলেন সিঙ্গুর থানার পুলিশ অফিসাররা। সোমবার সিঙ্গুর বিডিও অফিসের সামনে কয়েকজন বৃহন্নলাদের হাতে চাল, ডাল, সাবান ও মশলাপাতি তুলে দেওয়া হয়। ত্রাণ সামগ্রী পেয়ে খুশি তারা। পুলিশ, চিকিৎসক থেকে প্রশাসন আধিকারিকদের স্যালুট জানিয়েছেন তারা। পাশাপাশি করোনা ভাইরাস নিয়ে গান শুনিয়েছেন বৃহন্নলারা। এই উদ্যোগটা কিভাবে দেখছেন? দেখছি বলে আমরা তো অনেক জায়গায় আমরা নিজেরাও কিছু মানুষের সাপোর্ট করেছি, কিছু মানুষকে হেল্প করেছি, কিন্তু আমরা নিজেরা ঘরে ভাবছিলাম যে আমাদের কথা কেউ ভাবে না, কেউ ভাবে না। হঠাৎ একদিন দাদার ফোন এলেন, দাদা বলল আপনাদের জন্য আমি এটুকু করতে চাই, আপনারা যদি গ্রহণ করেন তাহলে আমি খুব খুশি হব। তো উনি কতটা খুশি হয়েছেন জানি না। আমাদের বিহন্নলা সম্প্রদায় সিঙ্গুর হিজড়া সমিতি যেটা, আমরা খুব মুগ্ধ হয়ে গেছি ওনার এই সেবাতে, যে উনি কমসে কম এত কিছুর মধ্যেও আমাদের কথা ভেবেছে। এর জন্য আমরা সারা জীবন হাত তুলে কামনা করব আর প্রার্থনা করব উনি যেমন সুস্থ থাকেন, শুধু আমাদের পাশে নয় প্রতিটা মানুষের পাশে যেন উনি দাঁড়াতে পারেন। এই উদ্যোগে আমরা এই দুর্যোগের দিনে যে উনি উদ্যোগ আমাদের জন্য এবং পুরো বাংলার জন্য যে উদ্যোগ ভাবছেন, নিচ্ছেন, এর জন্য আমরা খুব গর্বিত। এর জন্য ওনাকে আমরা স্যালুট জানাই। এই উদ্যোগটা কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, আমি গানের মাধ্যম দিয়ে বোঝাতে চাইছি। আরে এমন ব্যাধি দিল চীনা, আরে এমন ব্যাধি দিল চীনা, দাবাই দিল না মরণের আর এক নাম হলো করোনা। করোনা মেড ইন চায়না, করোনা মেড ইন চায়না, করোনা মেড ইন চায়না, করোনা মেড ইন চায়না। এমন ব্যাধি দিল চীনা, এমন ব্যাধি দিল চীনা, দাবাই দিল না, আরে বাবা দাবাই দিল না মরণের আরে নাম হলো করোনা। করোনা মেড ইন চায়না, করোনা মেড ইন চায়না, করোনা মেড ইন চায়না, করোনা মেড ইন চায়না। ওয়ার্ল্ড জিন্দাবাদ করোনা মুর্দাবাদ, ওয়ার্ল্ড জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ করোনা মুর্দাবাদ। থাকতে পারছি এবং আমাদের পাশে আমাদের বেচাদা আমাদের পাশে আছেন, আমাদের খুব সাপোর্ট করছেন, আমাদের হেল্প করলেন এই দুর্যোগের দিনে, অসংখ্য ধন্যবাদ ওনাকে। মানে হঠাৎ এই উদ্যোগটা কেন নিলেন? দেখুন, সর্বস্তরের মানুষের পাশে এই করোনার মহামারী বিপর্যয়ে মুখ্যমন্ত্রী দাঁড়াতে বলেছেন, তাই আমরা যথাসম্ভব চেষ্টা করছি যারা গরিব মানুষ, অসহায় মানুষ, কর্মহীন মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি। আমাদের সিঙ্গুরে প্রায় 45 জন বিহন্নলা সম্প্রদায়ের মানুষ বাস করেন, তাই তাদের কাজ বন্ধ, তারা বাড়ি বাড়ি যেতে পারছে না, সেই জন্য আমরা তাদেরকে তাদের খাদ্য সামগ্রী তুলে দিলাম, যাতে সামান্য হলেও তারা গ্রহণ করেছে এবং বিহন্নলা সম্প্রদায়ের মানুষ তারা মানুষকে সচেতনও করছে, আমাদের এই উদ্যোগে তারা সন্তুষ্ট। তারা তো অনেককে দান দিয়েছে নিশ্চিতভাবে, তারাও বিভিন্ন গরিব মানুষকে দেখছে, এমনকি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলও তারা ইয়ে করেছে, সেই জন্য আমাদেরও একটা নৈতিকভাবে মনে হলো যে তাদের পাশে দাঁড়াবার আমাদের দরকার। তার কারণ তারা বাড়ি বাড়ি যেতে পারছে না, কাজ হচ্ছে না, যে বাড়ি বাড়ি গিয়ে যে টাকা রোজগার করে সেটাও হচ্ছে না, যার পরে তারা কর্মহীন করে, সেই জন্য এইরকম পাশে দাঁড়িয়ে তাদের পাশে আমরা যে রয়েছি এটা বোঝাবার চেষ্টা করি। সিঙ্গুর থেকে সুমন করাতি, টাইমস বাংলা। রানা দা আপনাকেও ধন্যবাদ।